আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি ভুনা। আমি গরুর ভুঁড়িগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একেবারে কিউব সাইজ করে। এখন আমি গরুর ভুঁড়িগুলো 5 মিনিট সেদ্ধ করে নেব ফুটানো পানির মধ্যে। সামান্য হলুদ দিয়ে ভুঁড়িগুলো ভালো করে ফুটিয়ে নেব। বেশি হলুদ দেব না, খুবই সামান্য হলুদ দিয়ে 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। এখন আমি পানিগুলো ঝরিয়ে নেব। এখানে আমি নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি। আমার যা যা উপকরণ লাগছে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, জিরা বাটা, গরম মশলা, ইলাচি, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিং এর জন্য। এখানে আমি 5 টেবিল চামচ তেল নিয়ে নেব। তেল একটু বেশি নিতে হবে ভুঁড়ির জন্য, যেহেতু এটা কালো গুঁড়ো করব, সেজন্য আমার একটু বেশি তেল লাগবে। তেল গরম হয়ে এসেছে, আমি এখন গরম মশলাগুলো দিয়ে দেব। গরম মশলাগুলো একটু ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, প্রায় এক বাটি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। হালকা বাদামি হয়ে আসলে আমি একে একে সব মশলা দিয়ে দেব। আমি পেঁয়াজ এখন ভালো করে ভেজে নেব। একটু নরম হয়ে আসলে আস্তে আস্তে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে নিচ্ছি, আমি সব মশলাই 2 চামচ করে নিয়ে নিয়েছি, শুধু লবণ 1 চা চামচ। দেখুন, আমার পেঁয়াজটা অনেক নরম হয়ে এসেছে। আমি এখন দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। একটু ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য কিছু পরিমাণ পানি, যাতে আমার মশলাটা একটু ভালো করে কষানো যায়। মশলার একটা উগ্র গ্রাম থাকে। আমি এখন দিয়ে দিলাম পানি। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। আরো দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়ো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন দিচ্ছি 2 চা চামচ জিরা বাটা। মশলা তেলে উঠে আসলে তারপরে দিয়ে দেব ভুঁড়িগুলোকে। দেখুন বন্ধুরা, মশলার উপরে তেল ভেসে এসেছে। এখন দিয়ে দেব ভুঁড়ি। ভালো
ভালো করে নেড়েচেড়ে আমি 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট কষানো হয়ে গেলে আবার একটু পানি দিয়ে রান্না করব। আমি খুব সুন্দর করে মশলাগুলো নেড়েচেড়ে মেখে দিয়েছি। আমি ঢেকে দিলাম, 5 মিনিট পর ফিরে আসছে। একটু স্মুথ হয়েছে আমার রান্নাটা। আবার পানি দিয়ে ভালো করে কষাতে হবে। বুড়ি রান্নার একটি টিপস হলো খুব বেশি কষিয়ে নিতে হবে এবং সামান্য পানি দিয়ে আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে মৃদু আঁচে রান্না করব। এখন আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, আমি যেটুকু পানি দিয়েছিলাম পানি প্রায় শেষ হয়ে গেছে। এখন একটু বেশি ঝোল দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য একেবারে মৃদু আঁচে রান্না করতে হবে। বুড়ি রান্না করতে একটু লং প্রসেসিং সময় লাগে। আমি এখন প্রায় 1.5 লিটারের মতো পানি দিয়ে দেব। অল্প আঁচে 1 ঘন্টা রান্না করব। ফিরে আসছি আবার বন্ধুরা 1 ঘন্টা পরে। আমি অফ ক্যামেরায় দুই একবার নেড়ে দিয়েছি। দেখুন কি সুন্দর শুকিয়ে আসছে। এখন একেবারে লো আঁচে আরো প্রায় 20 মিনিট রান্না করতে হবে। আমি এই ফাঁকে কিছু লুচি ভেজে নিয়েছি বুড়ি দিয়ে খাওয়ার জন্য। আপনারা চাইলে চালের রুটি কিংবা পরোটা বা আমার মতো লুচি করেও খেতে পারেন। দেখুন আমার বুড়ি বোনা হয়ে গিয়েছে, খুবই ইয়ামি হয়েছে।